হ্যাঁ স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করবো মাইক্রো প্রোপাগেশনের উপরে। ঠিক আছে, তো মাইক্রো প্রোপাগেশন হলো এক ধরনের আর্টিফিশিয়াল ভেজিডিটি প্রোপাগেশন। ওকে, তো আমরা চলে যাই মাইক্রো প্রোপাগেশন কি। ফার্স্ট লেখো কি আছে, দেখো মাইক্রো প্রোপাগেশন বাই টিস্যু কালচার। ঠিক আছে, তো এখানে ফার্স্টে মাইক্রো প্রোপাগেশন জিনিসটা কি, তো আমরা যাওয়ার আগে আমরা ফার্স্ট দেখলেই মাইক্রো প্রোপাগেশন কী দেওয়া আছে এখানে মাইক্রো প্রোপাগেশন সম্পর্কে। দ্য মাইক্রো প্রোপাগেশন ইজ দ্য আর্টিফিশিয়াল প্রসেস অফ producing the plants vegetatively through tissue culture or cell culture technique. তো আমরা কি বলবো, আমরা যদি আর্টিফিশিয়ালি আমরা যদি কি করি এখানে দোয়া আছে, দেখো আমরা যদি আর্টিফিশিয়ালি প্রসেস করে যদি প্ল্যান্টের যে কোনো পার্টকে, প্ল্যান্টের ছোটো পার্ট বলতে এখানে বলতে হচ্ছে, দেখো মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো মানে ছোটো 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 একটা যে কোনো পার্ট থেকে, লাইক আমি বলবো সেলও হতে পারে বা টিস্যুও হতে পারে, ঠিক আছে, ওইগুলোকে নিয়ে যদি আমি আর্টিফিশিয়ালি যদি নিউট্রিশন দিয়ে আর্টিফিশিয়ালি ল্যাবরেটরির মধ্যে আর্টিফিশিয়ালি যদি নিউট্রিশন দিয়ে এই গাছটাকে যদি আমরা ছোটো ছোটো সেল থেকে যখন আমরা নতুন নতুন গাছ অনেকটা গাছ তৈরি করতে পারবো, এটাকে আমরা বলবো কিনা মাইক্রো প্রোপাগেশন। ওকে, তো মাইক্রো প্রোপাগেশনের মেইন জিনিস কিসের উপর আছে দেখি, মানে মেইন কনসেপ্ট কোন কনসেপ্টের উপর মাইক্রো প্রোপাগেশন বা মেইন প্রিন্সিপলটা আমরা স্টাডি করে দেখো। ইন আর্টিফিশিয়াল প্রসেস অফ প্রোপাগেশন প্ল্যান্টস আর প্রডিউস ইন ভিট্রো, লাইনটা মনে রাখবে ইন ভিট্রো, বাই এসেক্সুয়াল মিন্স অফ রিপ্রোডাকশন অর বাই ভেজিটেটিভ প্রোপাগেশনস। ওকে, তো আমরা বলবো কি মাইক্রো প্রোপাগেশনটাকে আমরা বলবো এজ এ কাইন্ড অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন অর বলবো ভেজিটেটিভ প্রোপাগেশনস। ওয়াই, কারণ এখানে আমরা গাছের ভেজিটেটিভ পার্টটা ইনভলভ হচ্ছে, গাছের ভেজিটেটিভ পার্ট ইট মে বি লিফ, ইট মে বি স্ট্যাম, ইট মে বি রুট। তো এখানে আমরা যে কোনো গাছের ভেজিটেটিভ পার্টকে ইনভলভ করছে বলে ছোটো ছোটো পার্টকে কী করছে প্রোপাগেশন করে নতুন গাছ তৈরি করছে, যে জন্য এগুলো কি বলেছে ভেজিটেটিভ প্রোপাগেশন। আর এটা এক ধরনের এসেক্সুয়াল রিপ্রোডাকশনও, বিকজ এখানে একটাই প্যারেন্ট ইনভলভ হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইক্রো প্রোপাগেশন করে যে অফস্প্রিংগুলো আমরা পাবো, অফস্প্রিংগুলার মানে অফস্প্রিংগুলার জেনেটিক ক্যারেক্টার মাদার প্ল্যান্টের প্রায় সমানই হবে। ঠিক আছে, তো আমরা বলবো এগুলো এক ধরনের ক্লোন তৈরি করে। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেওয়া আছে, দেখো ইনভিট্রো, ওকে মিনিং আছে দেখো ইনভিট্রো। তো ইনভিট্রো কি, ইনভিট্রো হচ্ছে আমরা মনে রাখবে আমরা এক্সপেরিমেন্টের আমরা তিন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো, একটা হচ্ছে ইনভিট্রো এক্সপেরিমেন্ট, ইনভিভো আর ইনসিলিকো। যখন আমরা কোনো ল্যাবরেটরির মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করা হয়, ল্যাবরেটরির মধ্যে ধরলে কোনো কিছু প্ল্যান্ট তৈরি করা হয় আর্টিফিশিয়াল মিডিয়া দিয়ে, সলিউশন দিয়ে, সলিউশনের উপর নিউট্রিশন দিয়ে, এগুলোকে আমরা বলবো ইনভিট্রো। ওকে, যখন এটা কোনো ন্যাচারাল এনভায়রনমেন্টে, যদি যখন আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টে কোনো প্ল্যান্টের মধ্যে যদি কোনো রিসার্চ করি বা প্ল্যান্ট নিয়ে কাজ করি, ওকে এটাকে আমরা বলবো ইনভিভো। ওকে, ল্যাবরেটরিতে ইনভিট্রো, ন্যাচারাল মিডিয়াতে যদি হয় ন্যাচারাল মানে ক্লাইমেটিক কন্ডিশনে, যদি আউটসাইড দ্য ল্যাবরেটরি আমরা যদি কোনো জিনিসকে নিয়ে রিসার্চ করি বা কাজ করি, এগুলো আমরা বলবো ইনভিভো। ওকে, আর একটা আছে ইনসিলিকো, যদি আমরা কম্পিউটারের সফটওয়্যার থ্রোতে যদি আমরা অনেক কিছু ডিজাইন করে যদি প্ল্যান্ট রিলেটেড স্টাডি করি, ঠিক আছে, প্ল্যান্ট রিলেটেড স্টাডি, মলিকুলার স্টাডি, আদার্স লটস অফ স্টাডিজ, মানে ড্রাগস স্টাডি, দেন ড্রাগস মলিকুল অ্যানালাইসিস, এগুলো কম্পিউটারের থ্রোতেও করা যায়, এই ধরনের স্টাডিকে আমরা বলবো ইনসিলিকো স্টাডি। ঠিক আছে, তোমরা নেক্সট চলে যাই মেথড অফ মাইক্রো প্রোপাগেশনস। তো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে মাইক্রো প্রোপাগেশনটা কীভাবে হচ্ছে, হাউ, বিগ কোয়েশ্চেন, এটা কীভাবে মাইক্রো প্রোপাগেশনটা হচ্ছে। এখন কথা হলো আমাদের শরীর থেকে যদি একটা সেল নিয়ে আমি যদি ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে দিয়ে দিই, আমরা সেই মানুষ হয়ে যাব না, এরকম হবে না, এরকম পসিবল না, এটা করতে গেলে আমরা স্টেম সেল দরকার পড়বে। ঠিক আছে, আর ইনকেস অফ প্ল্যান্ট একটা হচ্ছে মেরিস্টেমেটিক সেল, প্ল্যান্টের ক্ষেত্রে মেরিস্টেমেটিক সেল আর প্ল্যান্টের একটা ইম্পর্টেন্ট নেক্সট টপিক, যেটা নেক্সট যেটা স্লাইড এটার মধ্যে পাবে, এটা কেন পসিবল হচ্ছে, কেন এই মাইক্রো প্রোপাগেশন ও টিস্যু কালচারটা পসিবল হচ্ছে ইনকেস অফ প্ল্যান্ট। অ্যানিমেলের ক্ষেত্রে হয়, বাট অ্যানিমেলের ক্ষেত্রে সব সেলে হয় না, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে হয়, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে মোটামুটি সব সেলে এই প্রপার্টিটা শো করে, কেন। তো দ্য আনসার ইজ টোটিপোটেন্ট। আনসার ইজ হোয়াট, টোটিপোটেন্ট। হোয়াট ইজ টোটিপোটেন্ট, তো আমরা জানি কি দ্য প্ল্যান্ট সেলস আর টোটিপোটেন্ট, মিনিং দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গিভ রাইজ টু এ ফুল্লি ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট, বিকজ অফ দিস ইট ইজ পসিবল টু কালেক্ট সেল ফ্রম এ ম্যাচিওর প্ল্যান্ট অ্যান্ড ইউজ দোজ সেলস টু প্রোডিউস এ ক্লোন অফ দ্য প্ল্যান্ট। তো আমার মনে রাখতে লাগবে হোয়াট ইজ টোটিপোটেন্ট, টোটিপোটেন্ট হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ প্ল্যান্ট, প্ল্যান্ট সেল, যেখানে কী হচ্ছে প্ল্যান্টের সেলের ইচ এন্ড এভরি সেলের কী থাকবে, ক্যাপাসিটি থাকবে, যেটা থেকে কি একটা নতুন প্ল্যান্ট হওয়া তৈরি করার
তৈরি করার ক্যাপাসিটি থাকবে কার মধ্যে প্ল্যান্টের ইচ এন্ড এভরি সেলের মধ্যে যদি আমি প্ল্যান্ট সেলগুলোকে যদি আমরা প্রপারলি আর্টিফিশিয়ালি যদি আমরা কী করি ল্যাবরেটরিতে কালচার মিডিয়াতে নিউট্রিশন প্রোভাইড করি ওদের আমরা ভালো হসপিটালিটি দিই তো আমরা কী করবো ওই প্ল্যান্ট ওই প্রত্যেকটা সেল থেকে কী হতে পারে নতুন নতুন প্ল্যান্ট হওয়ার ক্যাপাসিটি থাকবে ঠিক আছে তো কী হয়েছে দেখো এখানে দেওয়া আছে বিকজ অফ দিস পসিবল কালেক্ট ইট ইজ পসিবল বিকজ অফ দিস ইট ইজ পসিবল টু কালেক্ট সেল ফ্রম এ ম্যাচিওর প্ল্যান্ট অ্যান্ড ইউজ দোজ সেলস প্রোডিউস এ ক্লোন অফ দ্যাট প্ল্যান্ট তো আমি আমার কাছে যদি একটা পাতা থাকে পাতার মধ্যে আমরা জানি মিলিয়ন্স অফ সেল আছে তো ওই মিলিয়ন্স অফ সেল থেকে আমরা মিলিয়ন্স অফ প্ল্যান্ট আমরা তৈরি করতে পারবো উইথ দ্য হেল্প অফ টিস্যু কালচার অর মাইক্রো প্রোপাগেশন ওকে তো আমরা নেক্সট দেখে নেই এটা কীভাবে কাজ করছে দেখে নেই একটা এটা এটার সাথে দেওয়া আছে দেখে নেই লাইক এই জায়গাতে দেওয়া আছে দেখো এখানে কী হচ্ছে দেখো একটা ক্যারট থেকে কীভাবে একটা ক্যারট তৈরি করছে তো আমরা জানি কি ক্যারটের কী করেছে দেখো রুট অফ ক্যারট আমরা প্রথমে একটা রুট অফ ক্যারট নিল রুট অফ ক্যারট থেকে আমরা কী করলাম কিছু সেল নিলাম এখান থেকে সেল নেওয়ার পর দেখো দ্য রুট সেল ইন দ্য গ্রোথ মিডিয়া ক্যারটের রুট সেল নিয়ে কী করলাম এখানে কিছু নিউট্রিশন মিডিয়ার মধ্যে কী গ্রো করলাম গ্রো করানোর পর কী হলো এই পার্টিকুলার দেখো একটা সেল থেকে কী হলো দুইটা সেল সেল ডিভাইড করছে এখান থেকে চারটা চারটা থেকে আটটা এরকমভাবে ডিভাইড করতে 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 মাল্টিসেলুলার স্ট্রাকচার ফর্মেশন করেছে দেখো এই জায়গাতে ঠিক আছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেল ডিভিশন ইন কালচার কালচার মানে কি একটা নিউট্রিশনাল মিডিয়া দেওয়া হয়েছে আর্টিফিশিয়ালি কিছু সেল সেল প্রত্যেকটা সেলের কী করতে ডিভাইড করতে গেলে কী লাগে ওর প্রপার অক্সিজেন লাগবে প্রপার নিউট্রিশন লাগবে গ্লুকোজ লাগবে এই নিউট্রিশনগুলো সব প্রোভাইড করা হচ্ছে আর্টিফিশিয়াল মিডিয়া দিয়ে ঠিক আছে এখন দেখো এখান থেকে কী হয়েছে সেলগুলো ফার্দার ডিভাইড হয়ে কী করছে একটা ইয়াং প্ল্যান্ট তৈরি করছে এখানে কী করে তৈরি করছে একটা ইয়াং প্ল্যান্ট তৈরি করছে এখন কথা হচ্ছে এই ইয়াং প্ল্যান্টের মধ্যে যখনই প্রপার শুট ডেভেলপমেন্ট আর রুট শুট মানে স্ট্যাম প্রপার স্ট্যামের রুট শুটগুলো পাতাগুলো যখন প্রপারলি এসে যাবে আর প্রপারলি যখন রুটগুলো ডেভেলপমেন্ট হয়ে যাবে এই যে রুটগুলো যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে রুটিং ও শুটিং যখন হয়ে যাবে তখনই আমরা কী করবো এটাকে একটা ল্যান্ড বা সয়েলের মধ্যে এটাকে আমরা কী করবো আমরা প্ল্যান্টেড করবো প্ল্যান্টেড করে ওদের ফার্দার গ্রোথ করিয়ে নতুন আমরা অ্যাডাল্ট প্ল্যান্ট আমরা প্ল্যান্টটা পেয়ে যাবো ঠিক আছে তো আমরা নেক্সট আমরা চলে যাই এই যে প্ল্যান্ট টিস্যু কালচারের কিছু কিছু মেথডস আছে শুধু আমরা অনেকটা অনেক ধরনের মেথড আমরা ইউজ করে এই প্ল্যান্ট টিস্যু কালচারগুলো আমরা করতে পারবো কী কী মেথড আছে আমরা দেখে নিই ফার্স্ট আছে দেখো দের আর ফাইভ ডিফারেন্ট টাইপস অফ মেথড ওকে ডিফারেন্ট মেথডস তো আমরা ফার্স্ট আমরা দেখে নিই যদি দ্য মেরিস্টেমেটিক কালচার মেরিস্টেম কালচার দিয়ে আমরা করতে পারবো ক্যালাস কালচার দিয়ে করতে পারবো সাসপেনশন কালচার দিয়ে করতে পারবো এমব্রায়ো কালচার দিয়ে করতে পারবো প্রোটোপ্লাস্ট কালচার দিয়ে আমরা করতে পারবো ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিই মেরিস্টেমগুলো কী ওকে তো মেরিস্টেমগুলো হচ্ছে কি আমরা জানি কি প্ল্যান্টের মধ্যে এক ধরনের একটা আমি বলবো একটা টিস্যু মেরিস্টেম ঠিক আছে ওই মেরিস্টেম অনেক জায়গাতে মেরিস্টেম থাকতে পারে এপিক্যাল মেরিস্টেম ল্যাটারাল মেরিস্টেম ইন্টারগ্লোমেরুলার মেরিস্টেম এই মেরিস্টেমের মধ্যে কী থাকে হাইলি ডিভাইডিং সেলস থাকে ঠিক আছে আর এইগুলো আমরা প্রাইমারি টিস্যু বলতে পারবো মেরিস্টেমেটিক টিস্যুকে আর এই প্রাইমারি টিস্যুর জন্য মেইন টিস্যু এটাকে এক ধরনের মেইন টিস্যু এই টিস্যুর জন্য এই মেরিস্টেম থেকেও কী হচ্ছে প্ল্যান্টের শুট ডেভেলপমেন্ট রুট ডেভেলপমেন্ট আমি বলবো লিফ ডেভেলপমেন্ট সব কিছুই মেরিস্টেমেটিক টিস্যু থেকে হচ্ছে আর ওই মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে টোটিপোটেন্ট সেল সেলগুলোর পরিমাণ অনেক বেশি থাকে কী থাকে অনেক বেশি পরিমাণে টোটিপোটেন্ট সেলগুলো থাকে আর যে সেলগুলোর ক্যাপাসিটি কী প্রত্যেকটা সেল থেকে কী হবে নতুন নতুন প্ল্যান্ট তৈরি করার ক্যাপাসিটি থাকে ঠিক আছে তো নেক্সট হলো যে ক্যালাস কালচার হোয়াট ইজ ক্যালাস এখানে দেওয়া আছে দেখো ক্যালাস কালচার এখন কথা হচ্ছে আমি যদি একটা প্ল্যান্টের সেল নিই নেক্সট স্লাইডে পাবে সেলটা যখন ডিভাইড করবে সেলটা ডিভাইড করে কি মাস অফ সেল তৈরি করবে এই মাস অফ সেলকে বলবো আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল এই আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলকে আমরা কী বলবো ক্যালাস বলবো ওই ক্যালাস ক্যালাসের যদি আমরা টোটাল এই ক্যালাসের মধ্যে যদি টোটাল আমরা যদি থাউজেন্ড সেল থাকে থাউজেন্ড সেলগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে সেপারেট করি তো আমরা কত বলবো থাউজেন্ডটা আমরা প্ল্যান্টলেটস তৈরি করতে পারবো প্ল্যান্টের চারা তৈরি করতে পারবো এই প্ল্যান্টলেটস থেকে ম্যাচিওর প্ল্যান্ট অটোমেটিকলি হয়ে যাবে ওকে তো ক্যালাস হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলগুলোকে নিয়ে ফার্দার কালচার করে যদি ওই কালচার থেকে যদি আমরা সেলগুলো আলাদা করে যদি আমরা ডিফারেন্ট প্ল্যান্ট তৈরি করতে পারবো বা ওই ক্যালাসের মধ্যে কী হবে অনেকটা ছোটো ছোটো প্ল্যান্ট তৈরি হয়ে যেতে পারে আর এই প্রত্যেকটা প্ল্যান্টকে যদি আমরা প্রপার শুটিং অ্যান্ড রুটিং হওয়ার পর প্ল্যান্টগুলোকে যদি আমরা আলাদা আলাদা করি করে যদি প্ল্যান্টিং করি তখন এখান থেকে কী হবে নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে সাসপেনশন কালচার সাসপেনশন কালচার কী সাসপেনশন কালচার সাসপেনশন হচ্ছে কি আমি যদি একটা নিউট্রিশন মিডিয়ার মধ্যে যদি ধরুন এটা একটা প্ল্যান্টের লিফ লিফ থেকে আমি ছোটো ছোটো অনেকটা প্ল্যান্টের অনেকটা সেল বেল করলাম ঠিক আছে সেল বেল করার পর যদি সেলগুলোকে নিয়ে যদি আমরা কী করি সাসপেনশন করে নিউট্রিশন মিডিয়ার মধ্যে সাসপেনশন করে যদি ওগুলোকে কালচার করি দেখবো যে প্রত্যেকটা সাসপেনশন ফার্দার ডিভাইড হয়ে কী করছে একটা একটা প্ল্যান্ট তৈরি করছে কী করছে একটা প্ল্যান্ট তৈরি করছে প্রত্যেকটা সেল থেকে এটা থেকে আমরা বলবো সাসপেনশন কালচার ঠিক আছে তো নেক্সট হচ্ছে এমব্রায়ো কালচার তো এমব্রায়ো টার্মটা তোমরা পেয়েছো আমরা জানি কি আফটার ফার্টিলাইজেশন জাইগোটটা কিসে কনভার্ট হয়ে যায় এমব্রায়োতে কনভার্ট হয়ে যায় ডিপেন্ড করে মনোকট এমব্রায়ো ডাইকট এমব্রায়ো এখন কথা হচ্ছে আমরা যদি পার্টিকুলার কোনো কোনো আমরা ওভারি থেকে ওভারির ভিতরে ওভিউল থেকে আমরা ধরে নিই
জেনারেল ওভিউলের ভিতরে এমব্রায়োটা ফর্মেশন হয়। আমরা ওভিউল থেকে বা আমরা সিড থেকে যদি কোনো প্রথমে ফার্স্ট টাইম যদি কী করবো এমব্রায়োটাকে যদি সরিয়ে নিই, এমব্রায়ো সরিয়ে নিয়ে যদি আমরা কালচার করি, এই এমব্রায়ো থেকে কী করবে? জেনারেলি আমরা জানি কি একটা এমব্রায়ো থেকে কত কয়টা গাছ হয়, একটা এমব্রায়ো থেকে একটা গাছ হয়, কিন্তু এখানে কী করা যাবে, এই এমব্রায়ো থেকে আমরা এমব্রায়োটা ফার্দার যখনই আমরা নিউট্রিশন মিডিয়াতে দেবো, এমব্রায়ো থেকে অনেকটা ডিভাইড করে অনেকটা এমব্রায়ো লাইক স্ট্রাকচার সেল অনেকটা ফর্মেশন করবে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা সেলকে যদি আমরা আলাদা আলাদা করে যদি আরও ফার্দার কালচার করি, কী করবো, নতুন নতুন প্রত্যেকটা সেল থেকে কী করবো, নতুন নতুন আমরা গাছ তৈরি করতে পারবো। তো এটাকে আমরা বলবো এমব্রায়ো কালচার, ঠিক আছে? এরকম অনেক কালচার আছে, পোলেন কালচারও আছে। টেকনিক মনে রাখবে, এমব্রায়ার ক্রোমোজোম নাম্বার ওয়াট? এমব্রায়ো হচ্ছে টুয়াইজেন। সো এমব্রায়ো থেকে যে গাছ, একটা এমব্রায়ো থেকে যদি আমি 10টা গাছ তুলি, প্রত্যেকটা কী হবে, টুয়াইজেন ডিপ্লয়েড হবে। এখন বলছে, এখন আর একটা মেথড আছে যেখানে আমরা হ্যাপ্লয়েড প্ল্যান্টও তৈরি করতে পারবো ডিপ্লয়েড প্ল্যান্ট থেকে। কীভাবে? দেখো, আমরা জানি কি একটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট বলে দেখে নিই, একটা হ্যাপ্লয়েড প্ল্যান্টের আমরা কী করবো, একটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট থেকে যদি আমরা যেমন একটা হ্যাপ্লয়েড প্ল্যান্টের যদি আমরা একটা পোলেন গ্রেন নিই, কী নিই আমরা, একটা হ্যাপ্লয়েড প্ল্যান্টের একটা পোলেন গ্রেন যদি নিই আমরা, ধরে নাও একটা হ্যাপ্লয়েড প্ল্যান্টের পোলেন গ্রেন, এটা পোলেন গ্রেন, ঠিক আছে? তো আমরা যদি পোলেনকে যদি ফার্দার নিউট্রিশন মিডিয়াতে যদি পোলেনকে রাখি, পোলেন থেকে কী হবে, নতুন একটা গাছ হয়ে যাবে। তো এই গাছটার জেনারেলি কী হবে, এই গাছটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট বলে আমরা চিহ্নিত করবো, ঠিক আছে? তো আমরা হ্যাপ্লয়েড কালচার করতে পারবো, হ্যাপ্লয়েড কালচার জন্য পোলেন কালচার করতে পারবো, ওভিউল কালচার করতে পারবো, বা আমরা যে আমরা বলে না, যেমন ওভিউলের ভিতরে যেটা এমব্রায়োসেক ফর্মেশন হয়, এমব্রায়োসেকের যেগুলো সেল থাকে, অ্যান্টিবডাল সেল থাকে, যেমন অ্যান্টিবডাল সেল আছে, সাইনার্জিস আছে, এক্সেল আছে, ওইগুলোকে আমরা সেপারেটলি কালচার করে আমরা হ্যাপ্লয়েড প্ল্যান্টগুলো আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? তো নেক্সট আমরা চলে যাই প্রোটোপ্লাস্ট কালচার। কিসে আসলাম আমরা নেক্সট? আমরা প্রোটোপ্লাস্ট কালচারে আসলাম। হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট? প্রোটোপ্লাস্ট হচ্ছে কি, আমরা যদি একটা জানি, জেনারেলি জানি কি প্ল্যান্ট সেলের মধ্যে কী আছে, প্ল্যান্ট সেলের মধ্যে বাইরে কী আছে, সেল ওয়াল আছে। এখন কথা হচ্ছে, আমরা যদি সেল ওয়ালটাকে রিমুভ করে, শুধু সেল মেমব্রেন থাকা সত্ত্বেও যদি আমরা সেলটাকে যদি সেলটার মধ্যে কিছু কী করবো, সেল ওয়ালটা রিমুভ করে এটার মধ্যে যদি আমরা কালচার করি, কালচার করে যদি এখান থেকে সেলটা ফার্দার কী হবে, ডিভাইড করবে, ডিভাইড করে অনেকটা সেল হবে, প্রত্যেক সেল থেকে কী হবে, নতুন নতুন একটা একটা গাছ হবে। তো এটাকে আমরা বলবো কি প্রোটোপ্লাস্ট কালচার, যখন আমরা কোনো সেলের প্রোটোপ্লাস্ট কি ইউজ করবো ফর দ্য টিস্যু কালচার পারপাসেস, এই জন্য এটাকে আমরা বলবো কি প্রোটোপ্লাস্ট কালচার। কী বলবো তখন এটাকে আমরা, এটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট কালচার, ওকে? তো প্রোটোপ্লাস্ট মানে কি, আমরা যে বলবো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম উইথাউট সেল ওয়াল, ওকে? তো নেক্সট আমরা দেখি নেই এই যে প্রসেসগুলো আমি যে বলেছিলাম এগুলো কীভাবে করা যায়, এগুলোর স্টেপগুলো দেওয়া আছে। দেখো, ফার্স্ট হলো যদি আমরা মেরিস্টেম কালচার কীভাবে করবো, দেখো ফার্স্ট আমরা কী করতে লাগবে, গাছ থেকে মেরিস্টেমটাকে এক্সট্রাক্ট করতে লাগবে। কী করতে লাগবে, গাছ থেকে আমরা মেরিস্টেমটাকে এক্সট্রাক্ট করতে লাগবে। মেরিস্টেমটাকে কী করা হবে, দেখো কালচারিং অফ মেরিস্টেম ইন মিডিয়া, কালচার মিডিয়াতে, কালচার মিডিয়া মানে নিউট্রিশন মিডিয়াতে কী করা হবে, নিউট্রিশন মিডিয়াতে পার্টিকুলারলি মেরিস্টেমটাকে কী করা হবে, রাখা হবে নিউট্রিশন মিডিয়ার মধ্যে, ঠিক আছে? তো নিউট্রিশন পেয়ে মেরিস্টেমের মধ্যে যেগুলো সেল থাকবে, মেরিস্টেমের সেলস থাকবে, এগুলো কী করবে, ডিভাইড করা শুরু করবে। ডিভাইড করে কী করবে, দেখো ডিভাইড করে কী করবে, ডিফারেন্সিয়েশন হয়ে কী করবে, ফার্দার ডিফারেন্সিয়েশন টু প্ল্যান্টলেটস, এটা থেকে কী করে ছোটো ছোটো অনেকটা প্ল্যান্ট তৈরি করে ফেলবে। কী করবে, মেরিস্টেমের থেকে অনেকটা ছোটো ছোটো প্ল্যান্টলেটস তৈরি করবে, গাছের চারা তৈরি করে নেবে। তো এই প্ল্যান্টলেটসগুলোকে কী করবো আমরা, প্ল্যান্টলেটসগুলোকে যদি আমরা সেপারেটলি যদি সয়েলের মধ্যে যদি আমরা কালটিভেট করি, মানে গ্রো করাই, কী করবে এখান থেকে কী করবে, অনেকটা ছোটো ছোটো অনেকটা গাছ হয়ে যাবে। কী হয়ে যাবে, অনেকটা গাছ হয়ে যাবে। তো কী হয়েছে, দেখো দ্য প্ল্যান্টলেটস আর প্ল্যান্টেড ইন সোয়েল এন্ড টু গ্রো ইন টু ওয়েল ডেভেলপ প্ল্যান্ট, যেখান থেকে কী হয়ে যাবে, একটা ওয়েল ডেভেলপড, যেখান থেকে একটা ওয়েল ডেভেলপড আমাদের আমরা প্ল্যান্ট পেয়ে যাব, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মেরিস্টেম কালচার করে আমরা কী করতে পারবো, আমরা ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করতে পারবো। কেন? কারণ আমরা মেরিস্টেমেটিক টিস্যুগুলোর মধ্যে বা মেরিস্টেমেটিক সেলগুলোর মধ্যে জেনারেলি মাইক্রোবসগুলো কম অ্যাটাক করতে পারে, ঠিক আছে? তো আমরা ডিজিজ রেজিস্ট্যান্ট বা আমরা ডিজিজ ফ্রি প্ল্যান্ট দেবো উইথ দ্য হেল্প অফ মেরিস্টেম কালচার, ওকে? তো নেক্সট হলে যাই আমরা ক্যালাস কালচার। তো ক্যালাস কালচার কী, দেখো কালচারিং অফ প্ল্যান্ট টিস্যু, মানে যে কোনো ধরুন একটা লিফ থেকে আমরা কী করলাম, একটু প্ল্যান্টের অতিরিক্ত টিস্যু নিয়ে নিলাম, যে কোনো লিফের পার্ট নিয়ে নিলাম, অতিরিক্ত পার্ট, এই পার্টটি হলো একটা মাসব টিস্যু। এই মাসব টিস্যুর মধ্যে আমরা কী করবো, প্রথমে আমরা কী করবো, নিউট্রিশনের মধ্যে রাখবো, ঠিক আছে? নিউট্রিশনের মধ্যে রাখার পর এগুলো ডিভাইড করে কী হবে, ক্যালাস ফর্মেশন করবে, টিস্যুগুলো ফার্দার টিস্যুর মধ্যে গোদলের মধ্যে যে সেলগুলো আছে সেলগুলো ফার্দার কী হবে, ফার্দার ডিভাইড করবে, সেল ডিভাইড করতে 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 মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল ফর্মেশন করবে। এই মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল মানে কী, ক্যালাস। এই ক্যালাস থেকে কী করবে, ছোটো ছোটো প্ল্যান্টলেস তৈরি হবে, আর এই প্ল্যান্টলেসগুলোকে যদি আমরা সেপারেট করে যদি আলাদা আলাদাভাবে গ্রো করাই, তোমরা নতুন প্ল্যান্ট পেয়ে যাবো, ঠিক আছে? তোমরা নেক্সট এখানে কী আছে, দেখো ফার্স্ট কী আছে, দেখো ক্যালাস ফর্মেশনে কী হচ্ছে, দেখো এখানে দেখি নেই, ফার্স্ট কী আছে, দেখো দ্য কালচারিং অফ প্ল্যান্ট টিস্যু, দ্য কালচারিং অফ প্ল্যান্ট টিস্যু, প্রথমে প্ল্যান্টের কালচারিং করতে লাগবে, দেন ক্যালাস ফর্মেশন হবে, ক্যালাসগুলো কী হবে, ডিফারেন্সিয়েটেড টু ফর্ম এ প্ল্যান্টলেস, এখান থেকে কী ফর্মেশন হবে,
ক্লাসগুলো থেকে ফার্দার ডিফারেন্সিয়েশনের ছোট ছোট প্ল্যান্টলেটস তৈরি হবে, প্ল্যান্টলেটস আর প্ল্যান্টেড ইন সয়েল টু গ্রো ইন টু ওয়েল ডেভেলপ প্ল্যান্ট। তো প্ল্যান্টলেটসগুলোকে যদি আমরা সেপারেটলি গ্রো করাই তখন এটার থেকে প্ল্যান্টলেটস থেকে কি হবে, ওয়েল ডেভেলপ প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। তো ওয়েল ডেভেলপ প্ল্যান্ট হতে লাগে কি লাগবে, আমাদের লিফ, হাই মডিফাইড লিফ, মানে ডেভেলপড লিফ, ডেভেলপ স্টেম, ডেভেলপ রুট সিস্টেম। যদি তো এগুলো যদি না থাকে প্ল্যান্টের নিজের ফিজিওলজিক্যাল ফাংশনগুলো করতে পারবে না। ফিজিওলজিক্যাল ফাংশন মানে কি, লাইক প্রপার ফটোসিনথেসিস, রেসপিরেশনস, ফুড ফরমেশনস, দেন আমি বলবো ট্রান্সপিরেশনস, ট্রান্সলোকেশনস, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল প্রসেস প্ল্যান্টের মধ্যে হয়। এগুলো যত সময় অবধি এগুলো প্ল্যান্টের মধ্যে স্টার্ট না হচ্ছে তত সময় অবধি প্ল্যান্টটা সেলফ ডিপেন্ডেন্ট হবে না, প্ল্যান্টটা অটোট্রপিক মেকানিজমটা ডেভেলপড হবে না, ঠিক আছে। তো আমরা নেক্সট টাইকে দেখি আমরা সাসপেনশন কালচার। সাসপেনশন কালচার দিকে আমি বলেছিলাম সাসপেনশন কালচার সেল দিয়ে করা হয়। তো দ্য কালচারিং অফ সেলস অ্যান্ড গ্রুপ অফ প্ল্যান্ট সেলস, এগুলোকে যখন আমরা কালচার করবো নিউট্রিশনের মধ্যে যদি এগুলোকে দিই যখন দেবো, এগুলো থেকে কী হবে, ডিফারেন্সিয়েটেড টু ফর্ম প্ল্যান্টলেটস। এগুলো থেকে প্রত্যেকটা সেল থেকে কী হবে, ছোটো ছোটো প্ল্যান্টের চারা তৈরি হবে, প্ল্যান্টলেটস তৈরি হবে। আর ওই প্ল্যান্টলেটসগুলোকে যদি আমরা সেপারেটলি যদি গ্রো করি আমরা কী পাবো, ওয়েল ডেভেলপ একটা প্রত্যেকটা প্ল্যান্ট সেল থেকে ওয়েল ডেভেলপ আমরা প্ল্যান্ট পেয়ে যাব, ঠিক আছে। তো নেক্সট আমরা চলে যাই এমব্রায়ো কালচার। এমব্রায়ো মানে কি, আমরা বলেছিলাম এমব্রায়ো হচ্ছে ফার্টিলাইজেশন প্রোডাক্ট, ওকে। জাইগোট থেকে এমব্রায়োটা ফর্মেশন হয়। তো এমব্রায়োর মধ্যে আমরা জানি কি, একটা এমব্রায়োর মধ্যে কী থাকে, রেডিকলস থাকে, প্লিমিউলস থাকে। এই রেডিকলস থেকে রুট, প্লিমিউলস থেকে শুট ডেভেলপমেন্ট হয়। তো এমব্রায়োর মধ্যে কী থাকে, এমব্রায়োর মধ্যে একটা গাছের পুরো ব্লু প্রিন্ট থাকে, একটা গাছ কীরকম হবে, গাছের জেনেটিক ক্যারেক্টারিস্টিক কীভাবে হবে, এটা পুরো একটা এমব্রায়োর মধ্যেও থাকে। যখন আমরা কী দেখো এখানে কী হয়েছে, কী করা হয়েছে, দেখো এখানে কী হয়েছে, দেখো কালচারিং হবে এমব্রায়ো, এমব্রায়োকে কালচার করা হবে। নেক্সট কী হবে, প্রত্যেকটা থেকে থেকে এমব্রায়োকে কী হবে, ডিফারেন্সিয়েশন ফ্রম ডিফারেন্সিয়েশন, ওই এমব্রায়োর সেলগুলোর মধ্যে ফার্দার জেনারেলি এমব্রায়ো একটা সেল থাকে, এই একটা এমব্রায়ো সেল থেকে ফার্দার নিউট্রিশন পেয়ে কী হবে, এমব্রায়ো সেলটা ডিভাইড করবে, কারণ মাল্টিসেলুলার সেল ফর্মেশন করবে, মাল্টিসেলুলার স্ট্রাকচার ফর্মেশন করবে, বা মাল্টিসেলুলার গ্রুপ অফ সেলস ফর্মেশন করবে। ওই সেলগুলো কী হবে, ফার্দার ডিফারেন্সিয়েশন হয়ে কী তৈরি করবে, প্ল্যান্টলেটস তৈরি করবে। অ্যান্ড দ্যাট প্ল্যান্টলেটস অফ প্ল্যান্টলেটস আর প্ল্যান্টেড টু সোয়েল গ্রো ইন টু এ ওয়েল ডেভেলপ প্ল্যান্টস, ওকে। তো আমরা মনে রাখবে ওই যে কালচার, যেটা কালচার মানে নিউট্রিশন, যখন আমরা নিউট্রিশনাল মিডিয়ার মধ্যে একটা সেলকে দেবো বা টিস্যুকে দেবো বা এমব্রায়োকে দেবো, ঠিক আছে, এটাকে আমরা কবে বলে কালচারিং করা। তো কালচারিংয়ের জন্য কী লাগে, আমাদের একটা ওয়েল ডেভেলপড বা ওয়েল ফার্নিশড ল্যাবরেটরি লাগবে, যেখানে অ্যাসেপটিক কন্ডিশন থাকবে। অ্যাসেপটিক মানে এখানে কোনো মাইক্রোবিয়াল কোনো কন্টামিনেশন থাকলে প্রবলেম হবে। যখন এই মাইক্রোবিয়াল কোনো কন্টামিনেশন এসে যাবে তখন ওভারঅল টিস্যু কালচার প্রসেসটাকে ওয়েস্ট করে দেবে, নষ্ট করে দেবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে অ্যাড করি তোমাদের কাছে, যে এই যে কালচার মিডিয়া যে আমি বলছি, কালচার মিডিয়া জিনিসটা কি, কালচার মিডিয়ার মধ্যে কী থাকে জানো, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে, গ্লুকোজ থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, দেন হরমোনস থাকে, যাতে প্রপারলি ওদের ডেভেলপমেন্টটা হয়। তো টিস্যু কালচারের জন্য অনেকটা হরমোন ইম্পর্টেন্ট, আমি যদি বলি যেমন অক্সিজেন, জিবারেলিন, সাইটোকাইনিন, এগুলো প্ল্যান্ট হরমোনগুলো দেওয়া হয়, ঠিক আছে, ফর ফার্দার ডেভেলপমেন্ট। তো নেক্সট আমরা চলে যাই প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কালচার কী করে, সেম বলেছিলাম আগেই, প্রথমে কী করলো, কালচারিং অফ প্রোটোপ্লাস্ট। তো ফার্স্ট কী করতে লাগবে, একটা সেল থেকে প্রোটোপ্লাস্টটাকে আইসোলেট করতে লাগবে। আইসোলেট করার পর প্রোটোপ্লাস্টকে নিউট্রিশনের মধ্যে দিতে লাগবে, নিউট্রিশনের মধ্যে প্রোটোপ্লাস্টকে, এটার মধ্যে নিউট্রিশন আছে, নিউট্রিশনের মধ্যে কী দিতে লাগবে, নিউট্রিশনকে বলবো কালচার মিডিয়া, ওকে। কালচার মিডিয়ার মধ্যে প্রোটোপ্লাস্টকে দিতে লাগবে, দেওয়ার পর কী হবে, এই প্রোটোপ্লাস্ট থেকে ফার্দার সেলগুলো ডিভাইড করে কী ফর্মেশন করবে, সেল ফর্ম, ক্লাস ফর্মেশন। ক্লাস মানে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, ওকে। নেক্সট দেখে নিই আমরা এই যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল কী হবে, ফার্দার ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশনে কী তৈরি করবে, ছোটো ছোটো প্ল্যান্টলেটস তৈরি করবে, অ্যান্ড প্ল্যান্টলেটস আর প্ল্যান্টেড টু সয়েল টু গ্রো ইন টু ওয়েল ডেভেলপড প্ল্যান্টস, ওকে। তো আমরা নেক্সট আমি একটা ফ্লোচার বানিয়েছি হ্যান্ডমেড। তো এই ফ্লোচার থেকে আমরা দেখে নিই আমরা কী, মানে মেইন প্রসেসটা কী এখানে, মাইক্রো প্রোপাগেশন অর প্রোপাগেশন বাই টিস্যু কালচার। ফার্স্ট থেকে নিয়ে কী আছে দেখো, এখানে আমরা দেখে নিই, ফার্স্ট কী হচ্ছে, একটা প্ল্যান্ট, প্ল্যান্ট থেকে আমরা কী নিলাম, প্রথমে একটা লিফ নিলাম, লিফ থেকে প্ল্যান্ট থেকে একটা কিনলাম লিফ নিলাম, লিফ থেকে কী হলো, আমি একটা একটা এখান থেকে কিছু গ্রুপ অফ সেলস মানে টিস্যু নিলাম, ঠিক আছে। এই তো টিস্যু আমাদের, এই টিস্যুটাকে কী করা হলো, টিস্যুটাকে কী করা হলো, আমরা একটা কালচার মিডিয়ার মধ্যে, নিউট্রিশন মিডিয়ার মধ্যে দেওয়া হলো, কী আছে দেখো, নিউট্রিশন মিডিয়া কন্টেনিং টিস্যু ফর দ্য প্রোপাগেশনস। এখানে কী আছে, একটা নিউট্রিশন মিডিয়া আছে যেখানে কী আছে, টিস্যু আছে, এই যে টিস্যুটা যেটা আমরা কালেক্ট করলাম এখান থেকে, এই টিস্যুগুলো দিলাম এখানে, দেওয়ার পর কী আছে, আমরা প্রোপাগেশন করতে দিলাম, ফর কিসের পারপাসে, প্রোপাগেশন করার পারপাসে। প্রোপাগেশন মানে এখান থেকে সেল ডিভাইড করে নতুন প্ল্যান্ট তৈরি হওয়ার পারপাসে আমরা কী করলাম, এখানে আমরা কিছু টিস্যুগুলো দিলাম। তো আমরা আগেই বলেছিলাম টিস্যুগুলো ফার্দার সেল ডিভাইড করে কী হবে, আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল ফর্মেশন করবে, মানে ক্লাস ফর্মেশন হয়েছে, এখানে দেওয়া আছে দেখো, এখানে দেখো গ্রুপ অফ মাস অফ সেল, দেখেছো এখানে দিলাম কি এতটুকু, কিন্তু এটা ফার্দার ডিভাইড করে গ্রুপ অফ মাস অফ সেল ফর্মেশন হয়ে গেছে, আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল ফর্মেশন হয়ে গেছে, যেটাকে আমরা কী বলবো, এখানে নাম দিয়েছে, যেখানে এটা নাম দিয়েছে ক্যালাস ফর্মেশন করলাম, ঠিক আছে। তো ক্যালাসটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ক্যালাস থেকে আমরা এক ক্যালাস থেকে যদি ক্যালাসের মধ্যে যদি আমরা মিলিয়ন্স অফ সেলস থাকে, আমরা মিলিয়ন্স অফ প্ল্যান্টস তৈরি করতে পারবো,
ঠিক আছে? তো দেখো এই ক্লাসগুলো ফার্দার কি হয়েছে, দেখো ক্লাসগুলোর মধ্যে আমরা যদি আমরা জানি কি আমরা ওই যে আমরা কালচার মিডিয়ার মধ্যে অনেকটা প্ল্যান্ট হরমোন থাকে, যেমন সাইটোকাইনিন অনেক সেল ডিভিশন করতে হেল্প করে, অক্সিন রুটিং ফরমেশন করতে হেল্প করে, জিবারেলিন গুলো অনেক আমরা অনেক অনেক হরমোনগুলো প্ল্যান্ট হরমোনসগুলো প্রোভাইড করলাম, সাথে সাথে আমরা নিউট্রিশন প্রপার যেগুলো রুটিং ফরমেশন করতে হেল্প করে, যেমন ফসফরাস আছে, সালফার আছে, এগুলো অনেক রুট ফরমেশন করতেও হেল্প করে, পটাশিয়াম এগুলো আমরা অ্যাড করে দিলাম এখানে, অ্যান্ড প্রপার নিউট্রিশন ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন গ্লুকোজ আমরা যদি বলি, প্রোটিনস জেনারেল ইন দ্য ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড ফর্মে দিতে লাগবে, দেন কিছু কিছু ফ্যাট ফ্যাটি অ্যাসিডস এগুলো প্রোভাইড করার সাথে সাথে যখন এগুলো থাকবে এগুলো থেকে কী হবে, এই ক্লাস থেকে কী হবে, দেখো অনেকটা ছোটো ছোটো প্ল্যান্টলেটস ফরমেশন হয়ে গেছে, কী হয়ে গেছে ছোটো ছোটো, এখান থেকে অনেকটা ছোটো ছোটো কী ফরমেশন হয়ে গেলো, এখান থেকে অনেকটা ছোটো ছোটো প্ল্যান্টলেটস দেখো ফরমেশন হয়ে গেছে, সরি ফর ইন্টারাপশন, তো কী হয়েছে দেখো এখান থেকে ছোটো ছোটো অনেকটা প্ল্যান্টলেটস ফরমেশন হয়ে গেছে, দেখে নিই আমরা অনেকটা প্ল্যান্টলেটস তৈরি, এই যে অনেকটা প্ল্যান্টলেট ফরমেশন হয়ে গেছে, ছোটো ছোটো প্ল্যান্টলেট চারার মধ্যে দেখো তৈরি হয়ে গেছে একটা থেকে ক্লাস থেকে, তো আমি এখানে কম দেখালাম আরও বেশি বেশি তৈরি হয়, তো এই প্ল্যান্টলেটসগুলোকে আমরা কী করবো, আমরা কী হয়েছে দেখো ক্লাস কন্টেনিং ভেরিয়াস প্ল্যান্টলেটস ডিফারেন্সিয়েটেড ফর্ম সেলস, তো আগে আগে কী ছিল আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলস, আনডিফারেন্সিয়েটেড থেকে কী হলো ফার্দার সেলগুলো প্রপারলি কী হলো ডিফারেন্সিয়েশন হয়ে কী হলো কী হলো এখান থেকে অনেকটা ছোটো ছোটো প্ল্যান্টলেটস তৈরি হলো, এখন প্রত্যেকটা প্ল্যান্টলেটসগুলোকে আমরা তিনটে টেস্ট টিউব দেখিয়েছি, জেনারেলি অনেকটা টেস্ট টিউবে দেখানো হয় বা রাখা হয়, তো এই টেস্ট টিউবগুলো প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে আমি কী করলো কালচার মিডিয়া দিয়ে কী করলাম এগুলোকে আমরা সেপারেট করলাম, সেপারেট করে আলাদা আলাদা প্ল্যান্টলেটসগুলোকে ফার্দার গ্রোথের জন্য রেখে দিলাম, ফার্দার গ্রোথ মানে কি প্রপার রুটিং অ্যান্ড প্রপার শুটিং, যাতে শুটটা প্রপার ডেভেলপমেন্ট হয়, রুটটা প্রপার ডেভেলপমেন্ট হয়, যাতে প্ল্যান্টটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে সয়েলের মধ্যে সয়েলের থেকে নিজে নিজের ওর ফার্দার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হতে পারে, ঠিক আছে? তখন আমরা দেখিনি কী আছে লাস্ট কী দিয়ে এখানে দেওয়া আছে, তো কালচার কী আছে দেখো কালচারিং অফ প্ল্যান্টস সেপারেটেড ফ্রম ডিফারেন্সিয়েটেড ক্লাস ফর বেটার গ্রোথ, আমরা বেটার গ্রোথের জন্য আমরা কী করলাম আলাদাভাবে আমরা কী করলাম এখানে ফার্দার গ্রোথ করালাম, কথা হয় আমরা আলাদা টেস্ট টিউবের মধ্যে উইথ দ্য হেল্প অফ সাম নিউট্রিশন বা কিছু কালচার মিডিয়া দিয়ে আমরা কী করলাম এগুলোকে ফার্দার গ্রোথ করালাম এখানে, তো ফার্দার গ্রোথ করার কী উপরে কী হলো নেক্সট হচ্ছে মেইন স্টেপ দ্যাট ইজ অ্যাক্লিমিটাইজেশন স্টেপ, অ্যাক্লিমিটাইজেশন স্টেপ মানে আমরা জানি কি আমরা আগেই বলেছিলাম এতটুকু অব্দি কাজ আমরা কোথায় করেছিলাম, এতটুকু অব্দি কাজ আমরা সব কোথায় করেছি ল্যাবরেটরিতে কাজ কেবল আমরা কি বলবো ইনভিট্রো, এখন আমরা আসলো কি এখন আমরা বলবো ইনভিভো, ইনভিভো মানে এখন আমরা কি ল্যাবরেটরি থেকে বের করে আমরা এনভায়রনমেন্টাল কন্ডিশনে নিয়ে যাবো, ফিল্ডে নিয়ে যাবো, তো যখনই আমরা ফিল্ডে নিয়ে যাবো তখন কি হবে আমরা জানি কি যখনই ল্যাবরেটরিতে থাকে ল্যাবরেটরির মধ্যে একটা আলাদা এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকে, একটু টেম্পারেচার লো থাকে, টেম্পারেচার অত বেশি হাইও থাকে না, ঠিক আছে কন্টামিনেশন অনেক কম থাকে কিন্তু মাইক্রোবিয়াল কন্টামিনেশন লেস থাকে এই জায়গাতে, যখনই আমরা ফিল্ডে নিয়ে আসবো তখন অনেক ধরনের স্ট্রেস এসে যাবে এখানে, বায়োটিক স্ট্রেস হতে পারে, বায়োটিক স্ট্রেস মানে কোনো অন্যান্য অ্যানিমেলস বা অন্যান্য প্ল্যান্টসের সাথে কম্পিটিশন স্টার্ট হয়ে যেতে পারে, বা অ্যাবায়োটিক্স মানে কি এখানে প্রপার ওয়াটার কন্ডিশন সমান ল্যাবের মধ্যে যে ওয়াটার কন্ডিশন ছিল আউটসাইড দ্য ল্যাব দ্যাট মিন্স এনভায়রনমেন্টাল কন্ডিশন আসার পর বা ফিল্ডে আসার পর ওয়াটার কন্ডিশনের পিএইচটা ডিফারেন্সিয়েশন হয়ে যেতে পারে বা পিএইচ লেভেলটা কম বেশি হয়ে যেতে পারে, হিউমিডিটির অনেক চেঞ্জ হতে পারে, টেম্পারেচার বেশি কম বেশি হতে পারে, দেন সূর্যের আলো ডাইরেক্টলি পাবে এখানে, বাট এখানে ল্যাবের মধ্যে কোনো সূর্যের আলো না, এগুলো সব এখানে আর্টিফিশিয়াল লাইট প্রোভাইড করা হতো, লাইক টিউবলাইট থেকে ফার্দার এই এখানে জেনারেল টিউবলাইট দিয়েও ফার্দার যতটুকু গ্রোথ টিউবলাইটের গ্রোথ দিয়েও হয়ে যায়, ঠিক আছে টিউবলাইটের গ্রোথ দিয়ে হয়ে যায়, কিন্তু যখনই আমরা ন্যাচারাল কন্ডিশনে যাবে তখন সানের রেডিয়েশন থেকে ওরা গাছটা কী করতে লাগবে অ্যাক্লিমেটাইজ হতে পারবে, অ্যাডাপ্ট করতে লাগবে, নাহলে গাছটা মরে যাবে, তো ওই টাইমটা একটু খুব মানে একটা আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট টাইম, ওই টাইম ভাইটাল টাইম, যদি এই টাইমটা যদি ঠিকমতো যদি গাছটা যদি অ্যাক্লিমেটাইজ হতে না পারে আমরা বলবো আমাদের পুরো টিস্যু কালচারের স্টেপটা আমরা কী হয়ে যাবে আমরা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি গাছটা যদি ওয়েল ডেভেলপড বা ওই পার্টিকুলার এনভায়রনমেন্টের সাথে যদি কেউ খাপ খাপিয়ে নিতে পারে তো আমাদের টিস্যু কালচারের কাজটা যেটা আমরা যে একটা সেল থেকে যে আমরা অতটুকু কাজ করে এসেছি আমরা এটা সম্পূর্ণ আমরা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা কীভাবে লাস্ট স্টেপ থেকে কী হয়েছে দেখো প্ল্যান্টের দ্য প্ল্যান্টলেটস আর প্ল্যান্টেড ইন নার্সারি টু গ্রো দ্যাম ইন টু প্ল্যান্টস, তো পার্টিকুলার যে পার্টিকুলার প্ল্যান্টলেটসগুলোকে কী হবে যখন প্রপার শুটিং রুটিং হয়ে যাবে তখন আমরা কী সেপারেটলি আমরা কী করবো গ্রো করাবো যেটা এদের থেকে আমরা ম্যাচিওর প্ল্যান্ট যেটা আমরা যাতে পেয়ে যাই, ঠিক আছে? তো এখানে দেখো কী মানে একটা নেক্সট হচ্ছে কী দেখো আমরা দেখে নিই
প্ল্যান্ট টিস্যু কালচারের অ্যাপ্লিকেশনগুলো কী? টিস্যু কালচার অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা এখান থেকে র্যাপিড প্রোপাগেশন করতে পারবো, আমরা মিনিমাম গ্রোয়িং স্পেস ইজ রিকোয়ার্ড, দ্যাট মিন্স আমরা খুব কম জায়গাতে আমরা বেশি কালচারগুলো করতে পারবো, ঠিক আছে? তো নতুন নতুন তোমরা পেয়েছি যেগুলো ডেভেলপ কান্ট্রি জাপান আছে, যেমন রাশিয়া আমেরিকা, এগুলোতে কী করা হচ্ছে? ভার্টিক্যাল ফার্মিং করা হচ্ছে। ভার্টিক্যাল ফার্মিং মানে কি? এক ধরনের হাইড্রোপনিক্স, দ্যাট মিন্স সয়েললেস কাল্টিভেশনস, ওয়াটারের মধ্যে নিউট্রিশন দিয়ে কাল্টিভেশনগুলো করা হচ্ছে। তো এগুলোর মধ্যে যেগুলো প্ল্যান্ট যেগুলো তৈরি করে বা প্ল্যান্ট লেসগুলো তৈরি করে, এগুলোকে আমরা জেনারেল টিস্যু কালচার ইউজ করেও এখানে অনেকটা টিস্যু কালচার অনেকটা এখানে ওইখানে অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? আরও যদি আমি বলি, যেমন কি আছে, দেখো মাল্টিপ্লিকেশন অফ মেডিসিনাল প্ল্যান্ট, ধরুন আমরা আমাদের কাছে কেউ আয়ুর্বেদিক একটা ফার্ম আছে, আয়ুর্বেদিক ফার্মের মধ্যে একটা ছোটো মেডিসিনাল প্ল্যান্ট ওরা আবিষ্কার করলো, কিন্তু এই প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টের নাম্বারটা অনেক কম, মানে প্ল্যান্টটা ধরুন এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট, তো এই প্ল্যান্টটাকে তো গ্রো করতে লাগবে, প্ল্যান্টের নাম্বার তো বাড়াতে লাগবে, তো এই প্ল্যান্টটা দেখা গেলো যে এই প্ল্যান্টের মধ্যে সিড ফরমেশন অনেক প্রবলেম, সিড ফরমেশন জেনারেলি প্ল্যান্টের মধ্যে হয় না, তো প্ল্যান্টটা কীভাবে গ্রো করবে? তো গ্রো করার একটাই অপশন আছে, ভেজিটেটিভ প্রোপাগেশনস। তো ভেজিটেটিভ প্রোপাগেশন করতে গেলে মেবি আমরা কী করতে পারবো? স্টেম ইউজ করতে পারবো, রুট ইউজ করতে পারবো, লিফ ইউজ করতে পারবো। যদি আমরা ন্যাচারাল প্রোপাগেশনের দিকে যাই, এখন কথা হচ্ছে ন্যাচারাল প্রোপাগেশন অনেক প্রবলেম, তো আমরা কী কথা কোন স্টেপে যেতে লাগবে? আমাদের আর্টিফিশিয়াল প্রসেসে যেতে লাগবে। আর্টিফিশিয়াল করতে গেলে কী করতে লাগবে? আর্টিফিশিয়াল করতে গেলে আমাদের অনেক স্টেপ আছে, যেমন গ্রাফটিং করতে পারবো, লেয়ারিং করতে পারবো, কাটিং করতে পারবো। আর যদি এগুলোও যদি না হয়, আমরা কী কী অপশনে যাবো? আমরা যাবো মাইক্রো প্রোপাগেশন, মানে টিস্যু কালচার করে আমরা আর্টিফিশিয়ালি আমরা একটা ল্যাবরেটরির মধ্যে প্ল্যান্ট সেল থেকে আমরা কী করবো? সম্পূর্ণ একটা প্ল্যান্ট তৈরি করবো, ঠিক আছে? তো মেডিসিনাল প্ল্যান্টের নাম্বার আমরা কী করতে পারবো? ইনক্রিজ করতে পারবো, এনহ্যান্স করতে পারবো। নট অনলি মেডিসিনাল প্ল্যান্ট, আমরা অনেক ধরনের এন্ডেঞ্জার্ড প্ল্যান্টগুলোকে আমরা কী করতে পারবো? আমাদের এন্ডেঞ্জার্ড প্ল্যান্টের নাম্বারগুলোকে আমরা কী করতে পারবো? বাড়াতে পারবো, ঠিক আছে? যাতে, কারণ আমরা জানি কি, এন্ডেঞ্জার্ড যদি প্ল্যান্টকে যদি আমরা না আটকাই, প্ল্যান্টটাকে যদি এন্ডেঞ্জার থেকে আমরা যদি না বাঁচাই, তো এন্ডেঞ্জারের পরের স্টেপ কি? এক্সটিংক্ট। যদি এক্সটিংক্ট হয়ে যায়, পৃথিবী থেকে প্ল্যান্টটা সম্পূর্ণভাবে কী হয়ে যাবে? নাই হয়ে যাবে, ভিনিশ হয়ে যাবে। তো নেক্সট আমরা দেখো প্যাথোজেন, নেক্সট কী আছে দেখো, প্যাথোজেন ফ্রি প্ল্যান্ট অফ প্ল্যান্ট মেরিস্টেম কালচার, দ্যাট মিন্স আমরা প্যাথোজেন ফ্রি, আমি আগেই বলেছিলাম মেরিস্টেমের মধ্যে জেনারেলি কোনো প্যাথোজেন অ্যাটাক করতে পারে না, এই মেরিস্টেমকে নিয়ে যদি আমরা টিস্যু কালচার করে যদি অনেকটা প্ল্যান্ট তৈরি করতে পারি, ওই প্রত্যেকটা প্ল্যান্টের মধ্যে কী থাকবে? ডিজিজ ফ্রি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ঠিক আছে? তো আমরা নেক্সট আমরা চলে যাই কীভাবে আমরা বলেছিলাম না টেস্ট টিউবের মধ্যে রাখা হয়, দেখো এই টেস্ট টিউবের মধ্যে এই যে এটা দেখছো যে এটাকে আমরা বলবো কালচার মিডিয়া, ঠিক আছে? কালচার মিডিয়ার মধ্যে এখানে কী থাকে? আগার করে একটা পার্টিকুলার একটা কার্বোহাইড্রেট আছে, আগার, এই আগারের মধ্যে আগারের সাথে কি আছে? অনেক ধরনের মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস থাকে, আমি বলবো ফ্যাটি অ্যাসিডসগুলো দেওয়া হয়, হরমোনস দেওয়া হয়, এগুলো মিক্সআপ থাকে, ঠিক আছে? এগুলো মিক্সড আপ হয়ে থাকে, এগুলোকে আমরা বলবো কালচার মিডিয়া, ঠিক আছে? এটাকে আমরা সলিড আগার মিডিয়াও বলতে পারবো বা কালচার মিডিয়াও আমরা বলতে পারবো, ওকে? তো এখানে কী আছে দেখো, প্ল্যান্টগুলো দেখো এখান থেকে দেখো প্ল্যান্ট দেখো প্ল্যান্ট ডেভেলপ করছে, ঠিক আছে? তো এখানে দেখো দুই চার পাঁচটা প্ল্যান্ট এখানে এসে চার পাঁচটা প্ল্যান্ট দেখো একটা এখানে কী করেছে, একটা প্ল্যান্ট ক্লাস থেকে কিছু কিছু ধরেন এখানে ক্লাসের চার পাঁচটা সেল এসে গেছে, চার পাঁচটা সেল থেকে তো চারটা দেখো গাছ তৈরি হয়ে গেছে, এখানে তো অনেক পাঁচ ছটা তৈরি হয়ে গেছে। তো দেখো প্রপার রুটিং হওয়ার পর কী করবে, প্রত্যেক গাছকে কী করবে, গাছ মানে এই যে মাসব প্ল্যান্টলেস থেকে কী করবে, প্রত্যেকটা প্ল্যান্টসগুলোকে আলাদা করে কী কোথায় প্ল্যান্টেড করবে, একটা সয়েলের মধ্যে প্ল্যান্টেড করবে, ঠিক আছে? ফর ফার্দার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আজকে এতটুকুই থাকুক, হোপফুলি ভিডিওটা তোমাদের কাজের হবে, অ্যান্ড এই ভিডিওর নিচের মধ্যে কী থাকবে, নিচের লিঙ্কে এই পিডিএফের ডাউনলোড লিঙ্ক থাকবে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের প্রায় সব শেষ, নেক্সট আমরা যেটা ভিডিও আনবো এই ভিডিওতে আমরা ভেজিডিটি প্রোপাগেশনের উপর ওভারঅল একটা ডিসকাস করবো, ঠিক আছে? ভেজিডিটি প্রোপাগেশনের মধ্যে যেমন আর্টিফিশিয়াল ভেজিডিটি প্রোপাগেশন আছে, ন্যাচারাল ভেজিডিটি প্রোপাগেশন আছে, ঠিক আছে? ওইগুলোর উপরে আমরা একটু জোর দেবো, ঠিক আছে? আজকে দুর্গী থাকুক।